নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনুপ্রিয়া আজ আবার এসে গেছি আপনাদের একটা গল্প শোনাতে আর গল্প শুরু করবার আগে আমি আপনাদের মনে করিয়ে দেব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন গল্প পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেটা শুনতে পান আর যারা এখনও ভাবছেন গল্প লিখবেন কি লিখবেন না তারাও দেরি করবেন না চটপট গল্প লিখে ঝটপট আমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডি পাঁচ মিশালির গল্প অ্যাট তবে পাঠানোর আগে আপনার একটা রিসেন্ট ফটোগ্রাফ আর অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে একদম সঠিক ইমেল আইডিটা দেখে তবে আমাদের গল্প পাঠাবেন আর আজকের গল্প আমরা শুরু করতে চলেছি আজকে যে গল্পটা আমি শোনাব সেটাও কিন্তু একটা ভূতেরই গল্প আজকের গল্পটা হচ্ছে পিছনের জানলা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্পটি আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া মোট ঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে শুকলাল অফিসের কাছে অনেকবার কলকাতা এসেছে এক অফিসেরই লোক সেই সূত্রেই আলাপ শুকলাল বলল আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল দুয়েক দূর বাড়িটা এক নজরে ভালোই লাগলো একতলা চারদিকে বাগান মানে এক সময় বাগান ছিল এখন আগাজার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার আর একটা শোবার এছাড়া ছোট একটা রান্নাঘর শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাড় রান্নাঘরে ঢুকে শুক্লাল বলল পিছনের এ জানলাটা খুলবেন না জিজ্ঞেস করলাম কেন এদিক দিয়ে তো আর বাতাস আসবে না কি দরকার খুলে আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম শুকলালই দুলারির মাকে জোগাড় করে দিল রান্না বান্না থেকে ঝাঁট দেওয়া কাপড় কাচা সব কিছুই করবে দিন তিনেক পর দুলারির মাকে জিজ্ঞেস করলাম শুক্লালবাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলতো। তো দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও জানলাটা নাই খুললেন বাবু কিন্তু কেন রান্নাঘরের জানলা তো খাবার জিনিস থাকে যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে অবশ্য জানলার কোনো গরাদ নেই ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবু আমার মনে হলো আসল কথাটা দুলালির মা যেন চেপে যাচ্ছে কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমলাম ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে রোজকার মতন চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানলার উপর বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে ঠিক মনে হলো যেন বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম জানলা খুললো না অনেকদিন না খোলার জন্য জানলাটা এঁটে গিয়েছে আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম বার চারেক ধাক্কা দেওয়ার পর জানলাটা খুব শব্দ করে খুলে গেল খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকলো কেন এমন হলো অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম ঠিক বুঝতে পারলাম না এ গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্য এ জানলাটা খোলা নিষেধ ছিল এদিক ওদিক দেখতে দেখতেই নজর পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস এই ব্যাপার এর জন্যই এত কাণ্ড শুক্লার আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাব তাই জানলাটা খুলতে মানা করেছিল তাছাড়া আর কি হতে পারে আর তো কিছু চোখে পড়ছে না সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম দুলারির মা বাজার নিয়ে ফিরেছে আমাকে দেখে বলল বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ ধরে দরজা খেলছি আমি কোনো উত্তর না দিয়ে সবার ঘরে চলে এলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো হে কি হে জানলা কে খুলল সর্বনাশ কে এমন কাজ করলে রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম বাজারের জিনিস চারদিকে ছড়ানো দুলারির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ চিৎকার করে চলেছে কি হলো সরো আমি জানলা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাতে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানলার পাল্লাকে যেন কাঠের নয় নিরেট পাথরের তৈরি এক চুল সরানো গেল না ও আর বন্ধ হবে না আমি ঠিক জানি বাবু সর্বনাশ একটা হবে দুলারির মা হাউমাও করে চেঁচিয়ে উঠল। সজরে তাকে একটা ধমক দিলাম আহ কি হচ্ছে কি চুপ করো জানলার কাজটা শক্ত করে শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজকার মতন চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম খাবার সময় হয়েছে রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকা খোলা থালার কাছে বছর ছয়কের এক শিশু ধপধপে গায়ের রং এক মাথা কোঁকড়ানো সোনালি চুল নীল দুটি চোখ শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালাটার চারপাশে ঘুরছে হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নিলাম ভুল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সেই এক দৃশ্য শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায় একটু পরেই শিশুটি থেমে গেল মুখ তুলে দেখলো আমার দিকে নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি আমার সাহা আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসার হয়ে গেল শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছে যেতেই অসচ্ছ গরম হাওয়া বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলি তারপর শিশুটিকে দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে খেতে বসতে গিয়েই থেমে গেলাম থালার চারপাশ ঘিরে ছোট ছোটো পায়ের চিহ্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরে মাঠে জল জমেছে শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে খাবারে হাত দিতে পারলাম না উঠে এলাম তাহলে এ তো আমার মনের ভুল নয় শিশুটি সত্যিই এসেছিল এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম মাথাটা গরম হয়ে রয়েছে এখন শুলেও ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথা নয় তবু খাবার কোনো ইচ্ছে করল না এক সময় বাতি নিবিয়ে শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না এপাশ ওপাশ করতে লাগলাম রাত তখন কটা জানি না গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে উঠলাম জানলার কাঁচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে সকলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে এভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে হাড়ের দৃঢ় বাঁধন চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম পারলাম না আবার সেই আগুনের হলকা মনে হলো সেই তাপে আমার মাংস বুঝি গলে গলে পড়বে আমিও কঙ্কালে পরিণত হব তারপর কি হলো আমার জানা নেই অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ তাদের পায়ের আওয়াজ জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে শুকলাল আর একজন ডাক্তার একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলাড়ির মা আমায় পিছনের মাঠে পেয়েছে সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না এখানেই শেষ হলো আজকের গল্প পিছনের জানলা আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার করতে একদম ভুল করবেন না আজকে এখানেই আমরা শেষ করছি কিন্তু যাওয়ার আগে আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করে আর আমাদের যারা এখনও গল্প পাঠাননি বা গল্প পাঠিয়েছেন তাদেরও বলি আপনারা আমাদের আরও গল্প লিখে পাঠান আর যারা পাঠাননি তারা চটপট করে আমাদের গল্প লিখে ডিসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডিতে দেখে একটি রিসেন্ট ফটোগ্রাফের সঙ্গে আমাদেরকে পাঠিয়ে দিন আর আপনার গল্প যদি হয় মাসের সেরা গল্প অর্থাৎ আপনার গল্প যদি আনতে পারে সব থেকে বেশি লাইক কমেন্ট আর শেয়ার তাহলে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার কাছে পৌঁছে যাবে একটি সুন্দর উপহার আর দেরি নয় আপনারা গল্প লেখা শুরু করে দিন চ্যানেল সাবস্ক্রাইবও করে ফেলুন আর আবার আসছে সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার